দীঘায় যদি আপনি সস্তায় রুম চান এবং লাক্সারি কমফোর্টেবল রুম এবং আপনার বাজেটের মধ্যে, তাহলে কিন্তু বন্ধুরা আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। কারণ আমি এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘাতে, ওল্ড দীঘার একটা খুব ইকোনমিক্যাল বাজেটের একটি হোটেলে, একদম সমুদ্র সৈকত থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, রাইট? তো এই ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো যে হোটেলের ভাড়া কত, হোটেলের লোকেশন কত, কীভাবে বুক করবেন, কীভাবে হোটেল আপনি বার্গেন করবেন, সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আপনাকে এই ভিডিওতে দেবো আমি। তো ভিডিওটা হতে চলেছে প্রচণ্ড ইন্টারেস্টিং। যারা নেক্সট দীঘা ট্রিপ প্ল্যান করছো, কীভাবে হোটেল বুক করে ভাবছো, কোথায় ফোন করে ভাবছো, এই বেশি ভাবতে হবে না, ভিডিওটা ভালো করে দেখে নাও, সব তথ্য দিয়ে দিই। তো সবার আগে চলো, আমি যে রুমটায় রয়েছি, মানে আমি গতকাল এসেছিলাম, যে রুমটায় আমি রয়েছি, রুমটা আমাকে সবার আগে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই। এটা হচ্ছে আমার রুম, ফার্স্ট দিস ইজ মাই রুম। তোমাদের যে বেড দেখতে পাচ্ছ, রুমটা কিন্তু বেশ 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 বড় এবং পয় পরিষ্কার, এবং এত সুন্দর, এত বড় রুম, এত সস্তায়, এত কম খরচায়, জাস্ট ভাবাই যায় না। কীভাবে সেটা তো বলে দিচ্ছি, সবার আগে বেডটা দেখাই। হে হচ্ছে একদম পয় পরিষ্কার, একদম ডবল বেড, রাইট? এখানে কিন্তু দিয়েছে আমাকে 3টে পিলো, 1টা 2টো 3টে বালিশ রয়েছে, একদম সুন্দর কম্বল রয়েছে, গরমকালে চাদর পেয়ে যাবেন। এখানে রয়েছে 2খানা ড্রয়ার, আপনি আপনার মালপত্র রাখতে পারেন, রাইট? এপাশে রয়েছে কিন্তু একদম জানলা, আপনি জানলার থেকে কিন্তু পর্দাটা দিয়েও দিতে পারেন, যে প্রাইভেসির জন্য, বা পর্দা খুলেও রাখতে পারেন, জানলা আটকেও রাখতে পারেন, অল আপ টু ইয়োর চয়েস। এবং এখানে কিন্তু দেখুন এসিও লাগানো রয়েছে, রাইট? এটা এই রুমটা কিন্তু এসি হিসেবে ইউজ হতে পারে, নন এসি হিসেবে ইউজ হতে পারে। এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, একেবারে শোবেন এখানে, এখান থেকে আমি চার্জ দিচ্ছিলাম। এখানে ফোন রয়েছে, রিসেপশনে চাইলে কল করতে পারেন। এবং সামনেই কিন্তু বসার জন্য একটা সুন্দর সোফা সেট, এবং কিন্তু একটা ডাইনিং টেবিল, এখানে চেয়ার টেয়ার, সরি, গ্লাস বোতল সব কিছু রাখা আছে, জল রাখা জগ দেওয়া রয়েছে, এবং এখানে এই একটা সুন্দর কাভার দেওয়া রয়েছে। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ভেবে দেখে দেখে আপনি ছবিও তুলতে পারেন, বা আপনি ভিডিও করতে পারেন। এখানে কিন্তু মালপত্র রাখার সাফিসিয়েন্ট জায়গা রয়েছে, এটাও কিন্তু একদম সাফিসিয়েন্ট কাভার। আপনি কিন্তু ফ্যামিলি নিয়ে যারা আসে, আমি কিন্তু একা এসেছি, তো এক্ষেত্রে আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, দরকার পড়েনি, বা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের কিন্তু এইগুলো প্রচণ্ড দরকার পড়ে। নিচেও কিন্তু এখানে ড্রয়ার রয়েছে, এখানে আপনি জুতো রাখতে পারেন আপনার পছন্দ মতন। এবার এই হোটেলটির যে বাথরুমটা কতটা পয় পরিষ্কার সেটা দেখাবো। বাথরুমের সুইচটা দিয়ে দিলাম, দিস ইজ দ্য টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। একটু কথাটা ইকো হচ্ছে, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি, এত পরিষ্কার কাজ, একেবারে সব কিছু ঝকঝকে। গিজার রয়েছে, শীতকাল চাইলে আপনি গিজারও কিন্তু ইউজ করতে পারেন। এক্সস্ট ফ্যান রয়েছে, লাইট সাফিসিয়েন্ট, একেবারে কিন্তু মানে ঝর্ণা টর্ণা সব লাগানো আছে, পয় পরিষ্কার কিন্তু বাথরুমটি। বাথরুমে থাকলাম না, বেরিয়ে গেলাম। এখানে ডাস্টবিন, সমস্ত কিছু রয়েছে। এবং সবচেয়ে মজার বিষয়, ফিলিপসের একটা সুন্দর টিভি, আপনি যদি চান মনে করেন আপনি কিন্তু টিভিও দেখতে পারেন। কালকে এসে আমি বেশ কিছু মানে গান দেখ ভিডিও দেখছিলাম এখানে। এই হচ্ছে টিভির রিমোটটি এখানে রয়েছে, এই রিমোটটি নিয়ে নেবেন, রিমোটটি নিয়ে একদম আপনি অন করে দেবেন, ব্যাস টিভি কিন্তু চালু হয়ে গেল। আপনি টিভি দেখতে দেখতে এখান থেকে খাটে শুয়ে শুয়ে কিন্তু সুন্দর অনুভূতি উপভোগ করতে পারবেন এই অ্যামেজিং ট্রাভেল ডেস্টিনেশনটিতে এসে। এখানে পাখাও রয়েছে, আপনি যদি এই রুমটিকে নন এসি বেশি ইউজ করেন তাহলে আপনি সিম্পলি পাখা চালিয়ে নেবেন, পাখা ইউজ করবেন, আর যদি এসি ইউজ করেন এসি আপনি কথা বলে নেবেন, এসির অপশান রয়েছে, এসিও কিন্তু নিচ থেকে লাইন আপনাকে করে দেওয়া হবে। তাই কিন্তু একদম মানে ঠিকঠাক, যথেষ্ট ভালো, ঠিকঠাক রুম দেখতে পাচ্ছেন একদম, একদম নিচে কিন্তু টাইলস টাইলস পাতা, বেশ 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 পরিষ্কার, এবং বেশ পছন্দ হয়েছে কিন্তু আমার এই রুমটি। রুমের ভাড়াটা হচ্ছিল মাত্র, আমার থেকে চেয়েছিল হচ্ছে 800 টাকা, বাট আমি দিয়েছি মাত্র 600 টাকা, রাইট? আমি দিই 600 টাকা, আর একটু বার্গেন করলে তো 500 টাকা তো চলে আসতো। কিন্তু এটা ডিপেন্ড করছে পুরোপুরি সিজনের ওপর। ব্যাপারটা হচ্ছিল শুক্র, শনি এবং রবি, 3 দিন একটু বেশি প্রেশার থাকে, লোকজন ট্যুরিস্ট বেশি বেশি আসে, শুক্রবার দিন, শনিবার দিন, রোববার দিন, তো এই দিনগুলোতে কিন্তু তুলনামূলক একটু ভাড়াটা বেশি হয়ে থাকে, আপনাকে 700-800 পে করতে হবে। আপনি যদি মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিনের মধ্যে আসেন তাহলে মোটামুটি আপনাকে বলবে না 700-800, কিন্তু আপনি যদি বার্গেন করেন, বার্গেন মানে জবরদস্ত বার্গেন, না আমাদের রুম ফাঁকাই থাকে, ওরা যদি আপনাকে 500 টাকা তো দিয়ে দেয়, 600 টাকা তো দিয়ে দেয়, তখন কিন্তু লস নয়। তাই মাত্র 500-600 টাকাতে এরম একটা সুন্দর রুম, কিন্তু একদম পয় পরিষ্কার রুম, একেবারে সমুদ্র সৈকত থেকে যে কতটা কাছে, আমি আপনাদের দেখাবো আপনাদেরকে, জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে, সত্যি অ্যামেজিং। এবং সবচেয়ে ভালো যে বিষয়টি রুমটার হচ্ছে পরিবেশ, এখানকার যে স্টাফদের ব্যবহার, আমি নিচে রিসেপশনে গিয়ে কথা বলবো, স্টাফদের সঙ্গে দেখাবো, এবং নাম্বারও আমি দিয়ে দেবো আপনাদেরকে, নিচে যাই। তো এই হলো মোটামুটি রুম ট্যুর করে ফেলেছি, এবার সরাসরি রিসেপশনে গিয়ে স্টাফদের সাথে কথা বলে আপনাদের নাম্বার দিয়ে দেবো, এবং হোটেলের নাম সেটিও আপনাদেরকে চলুন জানিয়ে দিই।
ইনি হচ্ছেন হোটেলের ইনচার্জ পরমেশ্বর দা। পরমেশ্বর দার সঙ্গে আমার কিন্তু দীর্ঘদিনের আলাপচারিতা, মানে হোটেলে আসার সুবাদে। কেমন আছো বলো সবার আগে? ভালো আছি। আচ্ছা পরমেশ্বর, তোমাদের হোটেলটার বয়স নামটা বলো সবার আগে। সমুদ্র সম্রাট, হোটেল সমুদ্র সম্রাট। হোটেল সমুদ্র সম্রাট নামটা কিন্তু মনে করে দিন। এটা কত বছর পুরনো হোটেলটা? ওটা ধরুন 30 বছর। 30 বছর? সিরিয়াসলি, আমি কিন্তু একসময় তোমাদের টিভিতে বোধহয় বিজ্ঞাপন চলতো না? হ্যাঁ, আমি তোমাদের চ্যানেলে মানে আর প্লাস নিউজে তোমাদের বিজ্ঞাপন আমি দেখেছি। আচ্ছা তোমাদের রিসেপশনটা একটু দেখাও, একটু দেখাই তোমাদের। এটা হচ্ছিল একদম মানে হোটেলের এন্ট্রান্স রিসেপশন সমুদ্র সম্রাটের। এই হচ্ছিল নিউ বিল্ডিং। তোমাদের কতগুলো বিল্ডিং আছে? দুটো বিল্ডিং রয়েছে, একটা ওল্ড বিল্ডিং, নিউ বিল্ডিং। এটা হচ্ছে নিউ বিল্ডিং। ওল্ড বিল্ডিং তো একদম পাশে, ওল্ড বিল্ডিং আমি বেশ কবার ছিলাম, আর নিউ বিল্ডিং প্রায় 2-3 বার ধরে রয়েছে। এটা হচ্ছে রিসেপশন। এই রিসেপশনের পাশেই রয়েছে হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা দেখিয়ে দিই একটু। তোমাদের তো রেস্টুরেন্ট না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রেস্টুরেন্ট নাম হচ্ছে সোনার বাংলা রেস্টুরেন্ট। আপনি এখানে চাইলে কিন্তু মানে খাওয়া দাওয়াও কিন্তু করতে পারেন, রাইট? এখানে কিন্তু আচ্ছা এখানে সব রকমের মাছ মাংস সব পাওয়া যায়? সব পাওয়া যায়। এই যে বিষয়টা, আচ্ছা তোমাদের হোটেলের নাম্বারটা একটু দেখাও না আমাকে, কোথায় লেখা আছে। ওই নাম্বারটা আমার বন্ধুদেরকে দিয়ে দিই একটু। হোটেলের নাম্বারটা একটু দেখিয়ে দাও। একটা ইয়ে দাও আমাকে, একটা কী বলে, একটা কার্ড দাও। একটা কার্ডের একেবারে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, সেই কার্ডের নাম্বার নিয়ে ফোন করো। পরমেশ্বরদা, তুমি তোমার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। পরমেশ্বরদার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই হচ্ছিলো হোটেল সমুদ্র সম্রাট। এই হচ্ছিলো, দেখুন লেখা আছে হোটেল সমুদ্র সম্রাট, ফোন নাম্বার। ফোন নাম্বারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে? আচ্ছা দেখি একটু ভালো করে দেখিয়ে দিই ফোন নাম্বারগুলো। দাও একটু নাম্বারটা মুখে বলে দাও, তোমার নাম্বারটা বলে দাও। 7602562178। আচ্ছা নাম্বারটা তাহলে তোমরা শুনে নিলে, এটা হচ্ছে পরমেশ্বরদার একদম মানে পার্সোনাল নাম্বার। এই নাম্বারটাতে আমি ফোন করে আসি ইন জেনারেল। এবং সবচেয়ে অ্যাডভান্টেজ, দীঘাতে আপনি যেই টাইমে আসুন ইন জেনারেল, মানে আমার অভিজ্ঞতা থেকে বলি, মানে দীঘাতে নর্মাল হচ্ছে চেক ইন টাইম হচ্ছিলো বোধ হয় 9:30, মানে অনেক সময় হয় না চেক ইন টাইমে অনেক আগে আমরা চলে আসি। মানে ধরো দিন রাতের বাস আমরা ধরলাম, ভোরবেলা 4টার সময় চলে আসলাম, 5টার সময় চলে আসলাম। আমার সাথে ধরো বহুবার এটা হয়েছে। এখানে কিন্তু সবচেয়ে বড় সমস্যা, অড টাইম আসলে দীঘার কিন্তু ম্যাক্সিমাম হোটেল ঢুকতে দেয় না, বা আপনাকে সন্ধ্যে অনেক ওয়েট করতে হবে। কিন্তু যদি আপনি পরমেশ্বর দার সাথে যোগাযোগ করে আসেন, বাই গড, ওই রাত্রি 4টার সময় তো একদম মানে শীতকালেও একদম দাদা কিন্তু আমাদের একেবারে গেট খুলে একেবারে আমাদেরকে মানে রিসিভ করেছে, কিন্তু ঘুম চোখে তাকাতে পারছে। তারপরে এটা হচ্ছে হসপিটালিটি, মানে এটা হচ্ছে ভালোবাসা। এই জন্য কিন্তু দীঘাতে এই 7-8 বছর 10 বছর ধরে আসে, আরও নতুন হোটেল হয়েছে, এই ভালোবাসার টানাটা কিন্তু বারবার আসে এই হোটেলটাতে। আরও একটা কথা হচ্ছে, যারা ফ্যামিলি নিয়ে আসছো, এই ফ্যামিলি নিয়ে আসে একটা পরিবেশ খুব দরকার, মানে একটা সেফ জোন, সেফ এনভায়রনমেন্ট, সেফ পরিবেশ। সেই পরিবেশ যদি ঠিকঠাক না থাকে কিন্তু সমস্যা। এই হোটেল সমুদ্র সম্রাটে কিন্তু একটা খুব প্লাস পয়েন্ট, একটা গুড এনভায়রনমেন্ট। তো যাই হোক, এই ছিল ওভারঅল ব্যাপারটা। যদি তোমার ভালো লাগে, বাজেটটা যেটা বললাম যে মোটামুটি নিজের মতন করে বার্গেনিং করে নেবে, আর যেটা চেষ্টা করবে যদি সিজনে আসো, বা শুক্র শনি রবিবার তো সবচেয়ে বোধহয় বেশি ভিড় হয় না? শুক্র শনি রবিবার দিনই সবচেয়ে বেশি ভিড় হয়, ওই দিনকে ন্যাচারালি ডিসকাউন্টের আশা করা যায় না, কারণ এদের কাছে রুমই ওই টাইমে থাকে না। বাট আপনি যদি অফ ডেতে আসেন, টাইমে কিন্তু আপনি ডিসকাউন্ট দেবেন। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখালে একটু বেশি ডিসকাউন্ট দিয়ে দিও, ঠিক আছে? এই দাদা রয়েছে, আমার ভিডিওটা দেখাবে যে আমার ভিডিও দেখেই তোমরা এসছো, রাইট? আমি ডিসক্রিপশানে কিন্তু দাদার নাম্বার দিয়ে দিচ্ছি, আর ভালো করে তোমাদের গুছিয়ে এনজয় করো। আর এর লোকেশানটা কত দূর, সমুদ্র থেকে কত দূর, সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই। হোটেলের গেটের একদম সামনে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের একদম লোকেশানটা দেখিয়ে দিই। এটা হচ্ছে হলো ওই সামনে দেখতে পাই, ওটা হচ্ছে ওল্ড দীঘা মোড়, ঠিক আছে? ওল্ড দীঘা যে বাসগুলো আছে, বাসগুলো ঠিক ওই মোড়টাতেই আপনাকে নামাবে। ওই মোড় থেকে হেঁটে আপনি আসলেন, এসে আপনি এই ফার্স্ট গলি, সেকেন্ড গলি, দেখুন লেখা আছে হোটেল সমুদ্র সম্রাট। এখানে রয়েছে তোমার গাড়ি রাখার সুব্যবস্থা, এসি, নন এসি রুম। এখান থেকে চলে গেলে কিন্তু এই পরপর দুটো রুম, এই বিল্ডিং এবং পরে দুটো বিল্ডিং কিন্তু হোটেল সমুদ্র সম্রাটের। আপনি কিন্তু আপনার পছন্দ মতন যে কোনো নিউ বিল্ডিং, ওল্ড বিল্ডিং দু জায়গাতে আপনি থাকতে পারেন, আসতে পারেন। পরমেশ্বরদার নাম্বার তো দিয়ে দিল, ইজ দ্য মাইন্ড ব্লোয়িং পার্সন। কোনো পেড প্রমোশন নয়, এটা ভালোবাসার জন্য ভিডিওটি সত্যি মন থেকে করলাম। এত বছর ধরে এই হোটেলটিতে আসি, সেফ, সিকিউর, এবং এটা প্রচণ্ড মানে হেলদি এনভায়রনমেন্ট, রাইট? একদম সমুদ্র এখান থেকে জাস্ট 2 মিনিট হেঁটে। ওকে, তো ভিডিওটা এখানে ক্লোজ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ইনফরমেশনটা কাজে লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর দীঘা ব্লগের বাকি ভিডিওগুলোর জন্য দেখতে থাকো। সি ইউ ইন দ্য নেক্সট এক্সাইটিং এপিসোড।